মুরব্বি ছবি তুলতে দেখ এটা আপকো এইখানে আসলে আঙ্কেলের ঘুটি গরমটাই একটু খাবেন হিলাপ তার রিভিউ দি আর কিছু নাই টাকাটা কিন্তু প্যাকেজ চলতেছে 25 টাকাটা আপনি 20 টাকা পাচ্ছেন রোজার জন্য 5 টাকা স্যার চানাচুর চিরা ভাজা বাদাম ভাজা 20 টাকা এটা আসলে আমি একটা অনেক ভালো কাজ করতে এখন খুলনা নিউ মার্কেটে আসি এখন এখানে একটু খাওয়া দাওয়া করব আর আপনার সাথে শেয়ার করব ওকে তাহলে দেখি ফার্স্টে কি খাওয়া যায় তেল ঘুটি গরম দিয়েন একটু কি কি দেন আঙ্কেল এখানে এখানে আছে কাঁচা মরিচ পেঁয়াজ তেল মশলা বিট লবণ লেবু লেবুর রস ঘটি গরম এই গরম থাকে হলো গিয়ে কি জন্য আচ্ছা গরম হয়ে গেছে মাধ্যমে নিলাম তো বিসমিল্লাহ বলে আঙ্কেল এইটা দিয়ে মানে খাওয়ার ওকে তো এটা দিয়ে খাইতে হয় গরম একটু খাই মজা আছে ভাই খুলনায় চলে আসলাম আর এই ঘটি গরম ব্যথা শুরু করে দিলাম কি আর করার যাই হোক কিন্তু আঙ্কেলের ঘটি গরমটা কিন্তু অনেক মজার সবাই এইখানে আসলে আঙ্কেলের ঘটি গরমটাই একটু খাবেন অবশ্যই ভালো লাগবে আশা করি ওকে মানুষের একটু বুকিং জানা যাবি ভাই খুব মনোযোগে মোবাইল টিপতেছে আমরা অর্ডার দিয়েছি রমজান পর্যন্ত বলতে রমজানের শেষ পর্যন্ত রমজানের আগ পর্যন্ত আচ্ছা মানে রমজানের সময় বন্ধ করে আচ্ছা বন্ধ করে দিয়ে অন্য আইটেম ঢুকাবেন অন্য আইটেম বুঝতে পারছি হয়ে গেছে হ্যালো অনেক কিছুই দেয় আচ্ছা আঙ্কেল এখানে কি কি আছে একটু একবার বলতেন এইখানে চানাচুর চিরা ভাজা বাদাম ভাজা খিরোই টমেটো ছোলা কাঁচা ছোলা পাকা ছোলা পেঁয়াজ অনেক কিছু ময় মশলা সর্ষের তেল প্রায় 15-20টা আইটেম ওকে তো আঙ্কেলের এটা এটার নাম কি আঙ্কেল টেস্টি ছোলা মাখা এটা হলো গিয়া 30 টাকা পরিমাণ মানে আঙ্কেল বললো 25 টাকার উপরে এটা 20 টাকা এখন পাওয়া যাচ্ছে রমজানের আগ পর্যন্ত এটা থাকবে আমি দাম বাড়াই আচ্ছা জিনিসের পরিমাণ একই জায়গায় রাখছি সেই হিসাবে সবকিছু দাম
দাম বাড়ছে যেহেতু সেহেতু সে তার খাবারের দাম বাড়ায় নাই এই আর কি। তাহলে দুশো মিশ্র নেই অনেক মজা লাগছে। তো আপনি চাইলে আপনি এসেও খাইতে পারেন, ভালো লাগবে আশা করি। ভাই তোমার কাছে কেমন লাগছে? মজা তাই না? আমার এটাও ভালো লাগছে। ঠিক হয়ে আসি তার লাগছে আগে আমি খাওয়া হয়েছে। কলকাতা 40 টাকা, কলা লাগছে 30, দই লাগছে 40। ভাই দুইটা লাগছে দিয়েন, দুইটা খাঁটি খাঁটি লাগছে। অনেক মজার, এখন কি খাবো সেটা ডিসাইড করে দেন আবার খাওয়া শুরু করবো। এটা কেউ ঢাকার নিউ মার্কেট ভাইবেন না ভাই, এটা কিন্তু খুলনার নিউ মার্কেট। ভিড় দেখছেন ভাই, বাবা কি অবস্থা! রোগীর জন্য 5 টাকা স্যার, রোজাদারের জন্য 5 টাকা স্যার, রোজার মাসে সবার জন্য 5 টাকা, আর অসহায় ব্যক্তির জন্য 20 টাকা। বাহ, এই আঙ্কেল এই কাজটা করতেছে, অনেক ভালো কাজ করতেছে সে, তো আমার দেখে ভালো লাগলো। সো আঙ্কেলের কাছ থেকে একটা হলেও ডাব আমি খাবো। আঙ্কেল একটা ডাব দিয়েন ভালো দেখে, হালকা শর্ট থাকুক নাকি? আচ্ছা না, কচিয়ে দেন, পানি খাই। আঙ্কেল বামার দিয়ে নিলাম, কোনো ব্যাপার নেই। আঙ্কেল এটার দাম কত? 60 টাকা। ওকে, একেবারে কচি ডাব, ডাব খাই তো আর রিভিউ দেওয়ার কিছু নাই, কিন্তু আসলে উনি খুব ভালো একটা কাজ করতেছে, যার জন্য আসলে মূলত আমি কিনতে চাই নাই, ডাব খাবো না, তারপরেও ডাবটা আমার খাওয়া শুধু ওনার এই ভালো কাজটার জন্য। রোগীদের জন্য 5 টাকা স্যার, মানে সবার মোটামুটি যারা গরিব রোজাদার ব্যক্তি তাদের জন্য 5 টাকা করে স্যার, আর অসহায় ব্যক্তির জন্য প্রত্যেকটা ডাব মাত্র 20 টাকা। এটা আসলে উনি একটা অনেক ভালো কাজ করতেছে। আচ্ছা গুড, হ্যাঁ জিনিসটা অনেক ভালো লাগলো। যাক ডাবের পানি, এটা তো আর রিভিউ দেওয়ার কিছু নাই, আল্লাহর দান। ভাই একটু খাই দেখ, মানে মিষ্টি না, একটু নুনটা নুনটা, তাই না? কচি ডাব সেই জন্যই তো। সেগুলো না ৪০ টাকা করে, এগুলো 50, সেগুলো 60, 30 থেকে শুরু, ভালোই তো। কুইন্স চলে আসছে, অনেক গরম, ৩০ টাকা। অনেক গরম
খেতে পাচ্ছ অনেক গরম একটু ঠান্ডা হলে খেলে ভালো লাগবে বেশি গরম কেবল না ভাজার পরেই দিল তো ভালো লাগছে ওকে তো ঘুরে ফিরে অনেক কিছু খাওয়া হইলো এখন আবার সেই মায়ের দোয়া কফি হাউসের সামনে আবার চলে আসছি এবার আমরা খাবো কলা লাচ্ছি মামা বানানো শুরু করে দিছে কলা লাচ্ছি দই দইটা মারা কলা লাচ্ছি তো আমি অনেক কিছু খাইলাম দেখি যদি আরো দু একদিন থাকা হয় আবার আসবো আবার অনেক কিছু যেগুলো খাওয়া